আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আহমদ আলা রসুল হিল করিম আহ্নাব সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হল যে দীর্ঘক্ষণ সহবাস করার জন্য এবং দ্রুত বীর্যপাতটাকে রোধ করার জন্য কোনো আমল কিংবা দোয়া আছে কি না এটি অনেকেই জানতে চেয়েছেন বা অনেকেই খুঁজতেছেন বা অনেকেই ইউটিউবে এই রকম সমাধান পাওয়ার জন্য সার্চ দিচ্ছেন যে দ্রুত বীর্যপাত বা দীর্ঘক্ষণ সহবাস করার কোনো দোয়া কোনো আমল আছে কি না তো আপনাদেরকে বলতে চাচ্ছি যে ইসলামের সঠিক বিষয়টি আপনাদেরকে আমি জানাবো সবসময় ইসলামের সঠিক তথ্য কোরআন হাদিসের আলোকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি এবং জানাবো ইনশাআল্লাহ সেটি হলো এই যে দ্রুত বীর্যপাত বা দীর্ঘক্ষণ সহবাস করার দোয়া এটি কোরআন ও হাদিসের কোথাও এরকম কোনো দোয়া বর্ণিত হয়নি এবং পাওয়া যাবে না আপনারা যত দোয়া পাবেন যত আমল পাবেন সবগুলোই বানোয়াট সবগুলোই নিজেদের মন গড়া নিজেদের পক্ষ থেকে যারা দিচ্ছে তারা নিজেদের পক্ষ থেকে এগুলো দিচ্ছে এগুলোর কোনোটাই ভিত্তি নাই রসুল করিম সাল্লা সাল্লাম আমাদেরকে কিন্তু অনেক দোয়া শিক্ষা দিয়েছেন বদনজর থেকে বাঁচার দোয়া শয়তান থেকে বাঁচার দোয়া এরকমভাবে অসংখ্য দোয়ার রসল শিক্ষা দিয়েছেন কিন্তু এই মর্মে দ্রুত বীর্যপাত রোধ দীর্ঘক্ষণ সহবাস এই মর্মে এই টপিকে কোনো দোয়া রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দেননি কোনো দোয়া নাই তাহলে যারা বলছে তারা কোথায় পাচ্ছে তারা বানাচ্ছে তারা এক যে কোনো একটা দোয়াকে সাধারণ মানুষদের যারা কোরআন হাদিস চর্চা করতে পারে না বা যারা এগুলো পড়েনি তাদের সামনে তারা যে কোনো একটা দোয়াকে উপস্থাপন করে দিয়ে বলে দিচ্ছে যেগুলো হলো দ্রুত বীর্যপাত এবং দীর্ঘক্ষণ সহবাস করার দোয়া এইগুলো বলে দিচ্ছে আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বিষয়টি সম্পূর্ণ মিথ্যা তাহলে এটার উপায় কী এটার উপায় হল আপনার মন মানসিকতা আপনার ব্রেন এবং আপনার মস্তিষ্কটাকে কাজে লাগাতে হবে আপনার মস্তিষ্ক এটি সম্পূর্ণ আপনার একটি ভিন্ন বিষয় এটি ডাক্তারি লাইনের কথাবার্তা আমি অতটা এখানে বলতে চাচ্ছি না একটু বলি সেটি হলো আপনার এখানে আপনার ব্রেন অস্থিরতা ভাব এটাকে আপনার দূর করতে হবে মন শান্ত রাখতে হবে এবং আপনাকে পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে যে খাবারগুলো খেলে আপনার শরীরে শক্তি আসবে রসুল করিম সাল আলী খাবার খেজুর রয়েছে খেজুর আছে আপনি খেজুর খেতে পারেন কিসমিস খেতে পারেন বাদাম খেতে পারেন ইত্যাদি এই ধরনের কিছু খাবার এবং বেশি সমস্যা হলে আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এর বাইরে কোনো দোয়ার মাধ্যমে আপনি এটাকে রোধ করতে পারবেন না আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি রোগ দিয়ে থাকেন আল্লাহ সেটি অবশ্যই আপনাকে সুস্থ করবেন তবে অবশ্যই সঠিক চিকিৎসা আপনাকে নিতে হবে তবে এই ব্যাপারটি বেশিরভাগ কি হয়ে থাকে আশা করি আপনারা আমাদের আমার কাছ থেকে সঠিক বিষয়টি জানতে পেরেছেন আল্লাহ রবুল্লাহ আলম আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন ইসলামের সঠিক বিষয়টি জেনে এসে অনুযায়ী আমল করার তফিক দান করুন আল্লাহ্মিন আসসালাম আলিক